দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি ডাকা অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীর বনানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিল ও সড়ক অবরোধ করে দলের নেতাকর্মীরা। পুরানাপল্টন জাতীয় প্রেস ক্লাব, বিজয়নগর, কাকরাইল ও নয়াপল্টনে মিছিল করে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, সমমনা জোট, বারোদলীয় জোট, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও গণ অধিকার পরিষদ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকারের পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ। রাজুক যেভাবে ঢাকার বিভিন্ন প্লট বরাদ্দ দেয়, ওনারা মনোনয়নের নামে এখন এইভাবে আজকে এমপিসি ওনারা এখন বরাদ্দ দিচ্ছেন। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াই আমরা বিজয় না অর্জন হওয়া পর্যন্ত চালিয়ে যাব, কোন রকম শক্তি এই আন্দোলনকে দমাতে পারবে না। আওয়ামী লীগের জন্য কোন নির্বাচন নয়, এটা ওদের নির্বাচনে পাঠাবে অপেক্ষা করে। যে কোনো মূল্যে একতরফা নির্বাচন প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এই নির্বাচন বাংলা মানুষ মানে না, আমরাও মানি না, বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই ভাষণের নির্বাচনে যারাই জড়িত থাকবে, আমাদের জান এবং জবান থাকতে, তাদেরকে যেখানেই পাওয়া হবে জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। আন্দোলনে জনগণ আমাদের সাথে আছে, আমরা 30 নভেম্বরের পরে নতুন করে আমরা অসহযোগ আন্দোলন করব, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এদিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নাৎসি এবং ফ্যাসিবাদ সহ যারা একদলীয় কর্তৃত্ববাদকে প্রতিষ্ঠিত করে আজীবন ক্ষমতায় থাকার সুখস্বপ্নে যারা বিভোর আছেন, তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন আওয়ামী লীগের প্রধান, এবং সেই শিক্ষাগুলো নিয়েই তিনি অত্যন্ত সুচারুভাবে তার যে টার্গেট, সেই টার্গেট তিনি পূরণ করার জন্য উঠে পড়ে লেগে আছেন। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।